নমস্কার, আপনারা সবাই দেখছেন বার্ড লাভার কাপল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমাকে আজ এরকম ভাবে হয়তো দেখে অনেকেই ভাবছেন যে এরকম কেন। আজকে অ্যাকচুয়ালি আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো মূলত একটি আমরা এক দাদার বাড়িতে এসেছি, বর্ধমানে এক দাদার বাড়িতে। সেই দাদা মানে ভীষণই পাখি প্রেমী একটি দাদা। তো সেই দাদার বাড়িতে কি কি বার্ড আছে, তার কি মিউটেশন আছে এবং উনি কিরকম ভাবে তাদের রেখেছে, সেগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো ওই জন্য কিন্তু আপনাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো দেখুন, আমি দাদার পাখিগুলো এবার আপনাদের সঙ্গে দেখাবো বলে চলে এসেছি পাখি ঘরের কাছেই একদম। এখানে আছে পাইট ককাটেল, আছে এটা হলো ককাটেলের ঘর। তো দেখুন, এদের দাদা এই রকম ভাবে বক্সগুলো দিয়েছে, যেটা মানে সহজ মানে সচরাচর দেখা যায় না আর কি, এই রকম ধরনের বক্স দিয়েছে। তো এইবার ককাটেল দেখানোর পর আমি দেখুন চলে এসেছি পায়রাগুলো দেখাবো। যদিও আমাদের বাড়িতে কিন্তু কোনো পায়রা নেই, ওই জন্য পায়রা সম্পর্কে সেরকম একটা অভিজ্ঞতা নেই, তবে যতটুকু নাম জানি ততটুকু আমি আপনাদের বলছি। আচ্ছা, এই যে দেখছেন ব্রাউন কালার আর জাস্ট মুখটা একটু হোয়াইট কালার, মাথাটার হেডটা, ওটাকে বলে মুখী। আর এইটা যেটা দেখছেন ব্রাউন কালার, এটাও হলো একটা গিটেবাজ পায়রা। দাদার থেকেই নামগুলো আর কি শুনেছি, পায়রা মানে পায়রা শুধু এইটুকুই চিনি, পায়রার বিভিন্ন প্রজাতির নাম বলতে পারবো না। এটাও মুখী আছে, এটা ব্ল্যাকের উপরে আছে, আগেরটা দেখালাম ব্রাউনের উপরে ছিল, এটা পুরোটাই ব্ল্যাকের উপরে আছে। আর এই যে পায়রাটা দেখছেন, এটা লোয়ার পোর্শনটা পুরো হোয়াইট আর আপার পোর্শনটা পুরো ব্ল্যাক। এটা হচ্ছে সিরাজুল পায়রা, এটা হচ্ছে কি সিরাজুল পায়রা। পায়রাগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে। তার পাশেই দেখুন বসে আছে একটা গিটেবাজ বসে আছে, আর গিটে মানে ব্রাউন কালারটা, আর তার পাশের ছিটেরটার নাম আমি অতটা বলতে পারছি না। তো সিরাজুল যে পায়রাটার কথা বললাম, উপর মানে উপরটা কালো নিচটা সাদা, ওটাকে কিন্তু পুরো সেই ডাক পাখি যে পুকুরের পাড়ে ঘোরে গ্রামের দিকে, সেই রকম ধরনের দেখতে। তো পায়রাগুলো দেখানোর পর আমি এবার দাদার মানে পাখির যে আভিয়ারি সেগুলো আর কি দেখাচ্ছি। দাদার কিন্তু মানে পর পর নয়, টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় করা আছে। তো দেখুন এইখানে আছে একটা জাভার কলোনি, এখানে আছে জাভার কলোনি, এখানে ব্ল্যাক ফন হোয়াইট সিলভার অল্প অল্প সব কিছুই আছে। আর দেখুন এইরকমভাবে ভাঁড়গুলোকে দেয়ালের সঙ্গে ফিটিংস করেছে, যেহেতু এখন জাভার পুরো ফুল সিজন চলে এসছে, আর এরকম বক্সও দেওয়া আছে। জামা পাখির কিন্তু সাইজগুলো ভীষণই মানে বড়, একদম জাম্বো সাইজের যাকে বলতে পারেন, জামা পাখির সাইজগুলো জাস্ট ওয়াও। আর দাদা যেহেতু মানে খাঁচার ভিতরে দাঁড় ব্যবহার করেনি, ওই জন্য দাদা দু সাইডে দেখছেন দুটো গাছ লাগিয়ে দিয়েছে, আর এইরকম অ্যালুমিনিয়ামের সিটে দাদা খাবার দেয়। এই দেখুন যে গাছের কথা বলছিলাম, মানে একটা ডালকে ছোটোখাটো ডালকে কেটে ঘরের দু সাইডে পুঁতে দিয়েছে, যেটা বিশ্বজিতের বুদ্ধিতেই হয়েছে আর কি, বিশ্বজিতই বলেছে এরকম করতে, যাতে পাখিগুলো মানে ওই দাঁড়ে, অন্যদের ক্ষেত্রে আমাদের দাঁড়ে বসে, তো এখানে এরা ডালে বসছে। ব্যাপারটা খুব সুন্দর দেখতে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। তো এই যে জামা পাখিগুলো দেখছেন, এর অধিকাংশই কিন্তু এসছে আমাদের বুড়ুল থেকে। তো তারপর দাদার নিয়ে এসে দাদার কাছে মানে বাচ্চা হয়েছে, হওয়ার পরে এরকম এখন মানে অনেকটা আর কি পরিমাণে বেড়ে গেছে, কিন্তু এর বেশিরভাগ জাভাই আমাদের ফ্যামিলি থেকে, আমাদের এখান থেকেই গেছে আর কি। তো এখানে দেখুন, এখানে আছে হোয়াইট জাভা আছে। আর দাদার পাখি ঘরটা ঘোরানোর সময় আমি আরও একটা কথা বলছি, দাদার পাখি ঘর নিয়ে কোনো কথা হবে না, মানে দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত নিট অ্যান্ড ক্লিয়ার, প্লাস হচ্ছে পাখি ঘরগুলো এমনই মজবুতভাবে তৈরি, এর মধ্যে একটা টিকটিকির পক্ষেও গলা কিন্তু খুবই কঠিন। ওই যে দেখুন দাদা, দাদাও আসছে আমাদের এইদিকে আর কি, আমরা ঘুরে ঘুরে দেখছি। তো দাদার ককাটেল পায়রা জাভা তো দেখালাম, দেখুন ওখানেও কিছু আছে পায়রা, ওগুলো মানে সবসময় ছাড়াই থাকে। তো এইবার যে ঘরটার দিকে আমি যাচ্ছি, এখানে হচ্ছে কি আছে লাভ বার্ডস, এখানে লাভ বার্ডস আছে, সমস্ত রোজি গ্রুপের লাভ বার্ডস এখানে আছে। হ্যাঁ, লুটিনো অফলাইনও আছে, নর্মাল লুটিনো আছে, গ্রিন রোজিও আছে। কালারগুলো মানে যদি না নিজের মানে সামনে থেকে আপনারা, আমি ক্যামেরায় কতটা উঠছে বলতে পারছি না, কিন্তু সামনে চাক্ষুষ না দেখলে এই জিনিসটা মানে ঠিক ফিলিংসটা বলে বোঝানো যাবে না। লাভ বার্ডসের কালারগুলো মানে গায়ের গ্লেজ এতটাই কালারফুল, মানে গায়ের গ্লেজ এতটা ওদের গাটা গ্লেজ দিচ্ছে যে জল পড়লে জল কিন্তু একদম স্লিপ করে কচু পাতার মতো বেরিয়ে যাবে, এত গাটা তেলা, মানে ভীষণ সুন্দর পাখিগুলোর
হেলথ একদম সুন্দর, যেহেতু তাদের বাড়িটাও একদম পুরো গ্রামে দামোদর নদীর বাঁধে, আর চারিদিকে গাছপালা, পুরো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পাখিগুলো মিশে আছে, যার জন্য কিন্তু হতে পারে পাখিগুলোর গ্লেজ এতটা সুন্দর। আর তারপর তো দাদা পাখিঘরে যেরকম ভাবে পরিষ্কার করা, আমরা তাদেরকে বলি যে দাদা এরকম করুন ওরকম করুন, সেসবগুলোও করে, তো এই জন্য কিন্তু পাখিগুলো ভীষণ সুন্দর। তো এতক্ষণ তো দেখালাম লাভ বার্ডসগুলোকে, আর দেখুন আমি যেটা বারবারই বলছি, দাদা কিন্তু পাখিগুলোকে প্রচণ্ড ভালোবাসে, উনি কিন্তু পাখি প্রেমী, যে একদম মানে পক্ষী প্রেমী যে বলা যেতে পারে ওনাকে সেটাই বলা যেতে পারে। উনি শুধু পাখি প্রেমিকই নয়, উনি যে কোনো জীবজন্তু সকলকেই ভীষণ ভালোবাসে। আর দেখুন এখানে আমি চলে এসেছি লাভ বার্ডসের রোজি গ্রুপের পাশে, এখানে আছে মার্কস গ্রুপের কিছু পাখি আছে, এখানে আছে ব্লু মার্কস, কোবাল্ট মার্কস, ভায়োলেট ফিশার, এই সমস্তগুলো আছে। তো দেখুন এখানে এখানেও দাদা ভাঁড় দিয়ে দিয়েছে আর কি। আমরা কিন্তু রেগুলার দাদা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন যে কি করব, কোন সিজনে ভাঁড় দেব, তো দাদাকে আমরা যতটা পারি হেল্প করি, তার উপর কিন্তু দাদা নিজের মানে নিজের পরিশ্রম করেও আর কি পাখির এই যে এটাকে উনি খুবইভাবে এগিয়ে নিয়ে চলেছে। এমনকি আমি দাদার সম্পর্কে আরও একটা কথা বলছি, দামোদরের পাড়ে কিন্তু প্রচুর কোয়েল পাখি পাওয়া যায়, দাদা কিন্তু ওগুলোকে কখনোই পাড়ার মানে গ্রামের মানুষেরা যেটা হয় কোয়েল পাখির মাংসটা খায়, উনি কিন্তু সেটা করতে দেয় না, উনি বলে যে তোরা আমাকে পাখি ধরে যদি দিস আমি তোদের মানে ওর বিনিময়ে কিছু পয়সা টয়সা দিয়ে দেবো, এরকম করে কিন্তু উনি মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে উনি কিন্তু সেগুলোকে খুব বাঁচিয়ে রাখার চেষ্টা করে, যাতে জিনিসগুলো পরবর্তী প্রজন্ম দেখতে পায়, মানে শুধু বইয়ে পড়া নয়, যাতে পরবর্তী প্রজন্ম জিনিসগুলোকে দেখতে পারে উনি কিন্তু সেই চেষ্টাটাও করছে। তো দাদার লাভ বার্ডস দেখানোর পরে আবারও চলে এসেছি, দেখুন এখানে আর একটা ছোটো মতো কামরা করে, এখানে আছে শুধুমাত্র হোয়াইট জাভা আছে, হোয়াইট জাভা আছে এখানে, তো সেগুলোও আমি দেখাচ্ছি এখানে বক্সে। আমি দাদার পাখি ঘরগুলো দেখানোর সময় একটা জিনিস বারবারই আপনাদের দেখতে বলছি যে বক্সগুলো দেখুন, এগুলো আমরা মানে আমি তো অন্তত এখনও পর্যন্ত যতজনের বাড়িতে গিয়েছি বা সেখানে পাখির বক্স বা হাঁড়ি বলুন দেখেছি, কিন্তু এইরকম ধরনের বক্স আমি দেখিনি। এগুলো কিন্তু দাদা সমস্ত তার নিজের গাছের নিম কাঠ দিয়ে এই বক্সগুলো তৈরি করেছে। তো নিম কাঠ দিয়ে বক্স তৈরি করার কারণ হলো এগুলোতে কিন্তু পোকা একদমই ধরবে না। তো এতক্ষণ তো আমি দাদার পাখিগুলোকে দেখালাম, তো এবার দাদা যে কতটা ন্যাচারাল প্রেমী আপনি আপনারা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এই দেখুন দাদা কিন্তু এখানে টবে প্রচুর পরিমাণে গাছ বপন করেছে, ওনার কি উনি কিন্তু গাছও ভীষণ ভালোবাসে, বিভিন্ন ধরনের ফুল, শুধুমাত্র ফুল নয়, যে সমস্ত গাছ মানে যে সমস্ত ফলের গাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে উনি কিন্তু সেগুলোকেও মানে কলম করে তার চারা তৈরি করে নিলেন। তো দেখুন আমি যে গাছের কথা বলছিলাম, দাদা কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়েছে, এটা হচ্ছে কি একটা ইয়েলো কালারের অ্যানামোডা আছে, এটা চাইনিজ টগর আছে। তো আমি একটু আগেই বললাম যে দাদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, যে দাদা বাড়িতে এসেছি, তো আমি সেই দাদার পাশেই বসে আছি, ওই দাদার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো যে বর্তমানে দাদা এখন যে সমস্ত পাখি পুষছেন বা দাদার সঙ্গে আমাদের কীভাবে কী সম্পর্ক তৈরি হয়েছে সেসব কথাই দাদা আপনাদের কাছে খুলে বলবে। নমস্কার, আমি তুষার ঘোষ, আমি বিশ্বজিৎ মাইতি মানে ওনার কাছ থেকেই আমি অ্যাকচুয়ালি এই ইন্সপিরেশনটা পাই পাখির, মানে ওনার গাইডে টোটালি ওনার গাইডেই তৈরি হয়েছে আমার যতটুকু যা ফার্ম তৈরি হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে মানে আমার পাখি সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু শখ ছিল পাখি করবো আমি খুব ছোটোবেলা থেকে, আমি মানে পাখির ব্যাপারটাকে খুবই ভালোবাসি, কিন্তু কীভাবে কী করতে হবে এই ধরনের কোনো ক্লিয়ার কনসেপশন আমার মধ্যে ছিল না, সেটা সবটাই হয়েছে বিশ্বজিতের কাছ থেকে। ও প্রচুর হেল্পফুল এবং আমাকে যে ধরনের হেল্প করেছে সেটা যদি আমাকে এখন ভাষায় প্রকাশ করতে পারেন বলেন তাহলে আমার হয়তো ঠিক মানে ওই রকম অতটা ভাষা আমার জানা নাই, মানে ও যে কী হেল্প করেছে, এবং এখনও পর্যন্ত আমাকে টোটাল যেভাবে গাইড করে এটা মানে আজকের দুনিয়ায় মানে খুব সাংঘাতিক ব্যাপার, মানে এটা হতে পারে না, মানে কেউ পারে না এরকম করতে, ও ঠিক সেটাই করে। এবং ও অনেক স্বপ্ন দেখে আমাকে নিয়ে যে আরও অনেকভাবে দাদাকে এগিয়ে নিয়ে যাব, অনেক রকম কিছু করব, কিন্তু ও করে কিন্তু আমি পেরে উঠি না ঠিক কতটা, মানে এটা আমার ডিসক্রেডিট বলতে পারেন। তো যাই হোক, মোটামুটি এখনও পর্যন্ত আমি যে জায়গায় এসে পৌঁছেছি সেটা কিন্তু সম্পূর্ণই বিশ্বজিতের সহযোগিতায় এসে পৌঁছেছি এই জায়গায়। এবার দেখা যাক আগামী দিন ট্রাই করবো আরও কত দূর এগুনো যায়।
তো আপনাদের তো দেখালামই দাদার বাড়িতে কি কি ধরনের পাখি আছে, এবং দেখলেন যে বিভিন্ন কোয়ালিটির পায়রাও আছে। আর দাদার সঙ্গে তো আলাপ আপনাদের করিয়েই দিলাম, তো দাদার সঙ্গে কিন্তু আমাদের এই সম্পর্কটা পাখি দিয়েই হয়েছিল। তো সেই থেকে একদম ভীষণ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, আর ওই জন্যই আজকে আমরা দাদার বাড়িতে এসেছি ঘুরতে। অনেক বছর পর এসেছি ঘুরতে, মানে আসা হয় না আর কি এরকম, মানে দূরত্বটা তো অনেক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর যারা বর্ধমানের কাছাকাছি থাকেন, জাভা পাখি বা লাভ বার্ডস এইসবগুলো নিতে চান, তো এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব ভালো পাখি পাওয়া যায় দাদার কাছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।